نعبده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا لله. عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة رواه البخاري. সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের নারায়ণগঞ্জের রানীপুরা, এ জায়গাটার নাম কি? বটতলা। এই মসজিদের প্রথম জুমার খুতবার মাধ্যমে সালাত আদায় শুরু করবেন আপনারা নিয়াত করেছেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন এই মসজিদকে কবুল করে নেন। এই তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসাবে কবুল করেন, আমিন। সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করা লাগতো। মসজিদ তৈরি করা আল্লাহর বিশেষ দয়া এবং রহমত। বহু মানুষের টাকা পয়সা আছে কিন্তু আল্লাহ তাদের টাকা পয়সাকে কবুল করেনি, তাদের টাকা পয়সা দিয়ে আল্লাহ খেদমত নেন না। আপনাদের যারা এই মসজিদের জন্য খরচ করেছেন হয়তো আল্লাহ তাদের অর্থ সম্পদ কবুল করেছেন এবং রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেছেন। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। আমি মসজিদ সংক্রান্ত কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব খুতবাই। আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সূরা তাওবা 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন মা কানা মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। মুশরিকরা মসজিদের রক্ষণাবেক্ষণ দেখাশোনা করবে এটা মুশরিকদের কাজ না, মুশরিকরা করে না। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কারণ তারা অন্তর থেকে
أفريك من نيتي أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون ترى جاء عمول قلو كورة شمست عمول نشط হয়ে গেছে আর তারা জাহান্নামে চিরদিন থাকবে এই আয়াতটা হলো দলিল যারা শিরিক করে তারা শিরিক করা অবস্থায় মারা গেলে তাদের আমল বাতিল হয়ে যাবে আর ইসলাম থেকে খারিজ হয়ে যাবে খালিদান মুখাল্লাদান ফিন্নার এবং চিরস্থায়ী জাহান্নামী হবে কথাটা আবার বোঝার চেষ্টা করে আল্লাহ বলছেন যে চিরস্থায়ী জাহান্নামী হবে অফিন্নারি হুম খালিদুন খালিদান মুখাল্লাদান ফিন্নার অর্থাৎ জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না যারা শিরিক করা অবস্থায় মারা যাবে তাহলে এই মসজিদের সাথে শিরিকে জড়িত কোনো ব্যক্তি থাকতে পারবে না এই এক নম্বর পয়েন্ট মসজিদের সাথে যুক্ত থাকতে হবে কেবল তারাই যারা তাওহিদকে মেনে নিয়েছে যারা একমাত্র আল্লাহর ইবাদত করে তারাই এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে কারণ এখানে আল্লাহ বলে দিয়েছেন যে যারা কুফুরিকে অন্তর থেকে মেনে নিয়েছে তারা মুখরিজুন লিল মিল্লাহ অর্থাৎ ইসলাম থেকে কি হয়ে গেছে বেরিয়ে গেছে ওখালিদান মুখাল্লাদান ফিন্নার আর তৌবার আগে যদি মারা যায় কেউ তাহলে চিরস্থায়ী জাহান্নাম এরপর আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহর মসজিদ সমূহের আল্লাহর ঘর যেগুলো সেইগুলোর রক্ষণাবেক্ষণ দেখাশোনা সেগুলো আবাদ করে তারাই মান আমানা বিল্লাহ যারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি ঈমান এনেছে ওয়া আকামাস সালাহ আর সালাত আদায় করে ওয়া আতাজ যাকাত এবং যাকাত দেয় কয়টা হলো তাহলে আল্লাহর প্রতি ঈমান আনে পরকালকে বিশ্বাস করে সালাত আদায় করে যাকাত দেয় পাঁচ নম্বরটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই পাঁচটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তিনি কেবল মসজিদকে রক্ষণাবেক্ষণ করবেন মসজিদে আবাদ করবেন এই পাঁচটা বৈশিষ্ট্য থাকতেই হবে তাহলে মসজিদ তৈরি করে ছেড়ে দিলেন সেখানে শিরিক হলো বেদাত হলো জাহেলি কর্মকাণ্ড হলো এটা উল্টা পাপ হবে এটা যেন কখনো না হয় হয়তো পরে ভুলে যাব এখানে একটা কথা বলে নিই সেটা হলো মুসল্লিদের খোরাক দিতে পারে দিন সম্পর্কে বলতে পারে এইরকম একজন যোগ্য আলেমকে খতিব হিসাবে নিয়োগ দিবেন কথা কি বুঝতে পারলেন আপনারা আপনারা যত কাজ করবেন তার মধ্যে মসজিদের জন্য এক নম্বর কাজ হলো এটা এটা শুধু আপনাদের জন্য বলছি এটা না সারা পৃথিবীর জন্য এটা সারা বাংলাদেশের জন্য একটা নসিহত মসজিদের জন্য একজন ব্যক্তি লাগবে যোগ্য আলেম যিনি
অন্তত চারটা খুতবা দিবেন, জ্ঞানগর্ব খুতবা হবে সেটা, শরীয়ত বুঝে এরকম মানুষকে। তো আপনাদের সমস্যা হলো যে আপনারা নিজের ড্রাইভারকে বেতন দেন মাসে 20,000 টাকা, 25,000 টাকা, কিন্তু একজন দক্ষ আলেমকে খুতবা দেওয়াবেন তাকে বেতন দিবেন 500 টাকা করে, 4 জুমা কত? 2,000 টাকা। এটা একটা মুনাফিকি, কিন্তু এটা কি মুনাফিকি একটা? এটা এলমের সাথে মুনাফিকি, আলেমের সাথে মুনাফিকি, দিনের সাথে মুনাফিকি, ইসলামের সাথে মুনাফিকি একটা। এই কাজটা কোনোদিন করবেন না। এইটা আপনার কাজের বুয়াকে বেতন দেন আপনি 20,000 টাকা, আর মসজিদে যিনি খাদেম হন তার বেতন মাত্র 1,500 টাকা। এটা কিভাবে একটা মসজিদ চলতে পারে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কাজের বুয়ার বাচ্চা কাচ্চা আছে, আর যিনি ইমাম হন, মুয়াজ্জিন হন, সে বাজা, ওর বাচ্চা কাচ্চা কিছুই নাই, ও নিজে খায়ও না। আপনারা এই নতুন মসজিদ শুরু হলো, আপনাদের মন মানসিকতা যেন এত সংকীর্ণ না হয়। অবশ্যই এটা আমার এই কথাটা আপনাদের নসিহত হিসাবে 1 নম্বরে বললাম, যদি তাও না পারেন তো মাসে 2 জন আলেমকে নিয়ে আসবেন, আপনি খুতবা দেওয়াবেন 2 জন, কখনো 4টা জুমা হয়, কখনো 5টা জুমা হয়, অন্তত 2 জুমাতে আপনি 2 জন ভালো আলেমকে নিয়ে এসে খুতবা দেবেন, তার যাতায়াত গাড়ি ভাড়া দেবেন, তিনি আসছেন খুতবা দেবেন, আর পট করে ফতোয়া মারবেন আপনি যে খুতবা দিতে হবে, তাই টাকা দিতে হবে, তো ইমাম ভিক্ষা করে খাবে? আপনাদের স্বভাব এরকম আমি সেটা বলছি না, শুধু আপনাদেরকেই বলছি এমনটা। এলেম না শিখার, শরীয়ত সম্পর্কে না জানার 1 নম্বর কারণ হলো আলেমদেরকে অবহেলা করা। আপনি এখানে একটা মসজিদ আছে, এই যে কেন্দুয়াপাড়া, এখানেও তো বড় বড় আলেম এসে খুতবা দেন। আমার যতটুকু জানা মাস্কো গ্রুপের ওয়াইফ শরীয়ত সম্পর্কে যা জানে বহু আলেমই জানে না। তার মূল কারণ কি জানেন? এনারা আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের কথাগুলো শুনেন, আলেমরা ভুল করলে আবার সাইজও করে। এমন একটা মহিলা কাউকে ছাড় দেয় না, এটা বেদাত করলেন কেন আপনি? মুখের উপরে সরাসরি বলতে পারে কেন? জানা আছে তাই। সবচেয়ে বেশি আলোচনা শুনেন মতিউর রহমান মাদানির, তার তাফসির শুনেন, তার কাজ কুরআন তেলাওয়াত করা আর এগুলো বক্তব্য শোনা। একটা মহিলা হয়ে এত তেলাওয়াত করে, আপনি এলাকার কথাই বলছি, আর অমুক অমুক আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে তার নির্দেশনা। আপনারাও করেন, নিজে কিছু শিখেন, পরিবারকে শিখান আপনারা, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। তাহলে দিন সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি তো দোয়া করেছি এই মসজিদের জন্য, আল্লাহ যেন এই মসজিদকে আপনাদের জন্য জান্নাতের ওসিলা হিসাবে কবুল করেন। যেহেতু দোয়া করে দিয়েছি, আমার অন্তরে সংকীর্ণতা নাই, এখন আপনাদেরকে পরামর্শ দিব, কথা কি মনে থাকবে আপনাদের? আমি কিন্তু খোঁজ নিব, সফিউল্লাহ ভাই বন্ধু মানুষ ফোন দিয়ে জিজ্ঞেস করব। অন্তত মাসে 2 জন আলেমকে নিয়ে আসবেন আপনারা, আমি সময় দিতে পারবো না, মাঝে মাঝে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে আরো অনেক আলেম আছে খুতবা দেন, সে কোথায়? রাজশাহী কি কাছে? সেখান থেকে বহু আলেম ঢাকায় এসে খুতবা দেন,
তারপরে ঢাকাতে এখন বড় বড় আলেম আছে তাদের সাথে ফোন দিবেন শুনেন এই সোর বাট পার্কের সম্মান করে কোনো লাভ নাই আলেম ওলামাকে সম্মান করবেন বাড়িতে বরকত হবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন الدنيا ملعون وملعون فيهما পুরো পৃথিবীটা অভিশপ্ত আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত ইল্লা ওয়াজহুল্লাহ ওমান হলা শুধু দুইটা জিনিস অভিশপ্ত না একটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজ করা হয় সেইটা রহমত প্রাপ্ত আর যে ব্যক্তি আলেম সেটা রহমত প্রাপ্ত এটা কিন্তু আমার বক্তব্য না আল্লাহ রাসূলের বক্তব্য এটা দুই আল্লাহ বলেন 28 নম্বর আয়াত সূরা ফাতির ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমার কথা না আল্লাহর কথা পৃথিবীতে যত বান্দা আছে আমার আল্লাহ বলেন এই বান্দাদের মধ্যে কেবল আলেমরাই আল্লাহকে ভয় করে কেবল আলেমরা জাহেলরা কখনো আল্লাহকে ভয় করে না এটা আল্লাহ বলেছেন আর যারা আরবি বুঝেন যে ইননামা শব্দটা বাক্যের শুরুতে আসলে কি হয় এটা যারা বুঝেন তারা পরিষ্কার ইননামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম কেবল তারাই অন্য কোন লোক না আল্লাহকে ভয় করে এটা আল্লাহ বলেন আমি বলিনি হ্যাঁ সাধারণ মানুষদের মধ্যে যেমন বদমানুষ আছে আলেম নামের কিছু জাহেলও আছে কথা বুঝতে পারলেন এটা তো ঠিক সব শ্রেণীর মধ্যে খারাপ মানুষ আছে না বেশি আছে ঠিক আলেমদের মধ্যে আবার বেশি খারাপও আছে যাদেরকে চিনেন যারা আলেম মানুষ তাকওয়াশীল তাদেরকে চিনেন না আপনারা তাদেরকে দাওয়াত দিবেন আল্লাহ রাসূল তো এটাও বললেন দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম মানাজাবাহুম ইলাইহা কদাফু ফিহা অসংখ্য দায়ী 7084 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে অসংখ্য দায়ী অসংখ্য আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে এইদিক আসো তোমাকে জান্নাত দেব আল্লাহ রাসূল বলেছেন ওর ডাকে সাড়া দিলে ওর কাছে গেলেই ধরে জাহান্নামের মধ্যে ফেলে দেবে মানাজাবাহুম ইলাইহা কদাফু ফিহা তাহলে কি আল্লাহ এই আলেমের কথা বলেছেন যে আল্লাহকে ভয় করেন না বুঝলেন না মনে হয় কথাটা বুঝছেন কি কথা বুঝতে হবে প্রতিটা কথা বুঝতে হবে অতএব আলেমদের মধ্যে যারা তাকওয়াশীল মুখলেস বান্দা আপনি তাদেরকে দাওয়াত দেবেন তাদেরকে সম্মান করবেন একজন বড় আলেম আমি তো অনেক সময় বলতে পারি না এক বাসায় কয়েকদিন আগে খেতে দিয়েছে এখন তো প্লেট পাওয়া যায় কয়েক ধরনের তাই না গ্লাসও কয়েক ধরনের একটা কাঁচের গ্লাস একটা মেলামাইনের গ্লাস আর আরেকটা হলো প্লাস্টিকের গ্লাস আর একটা স্টিলের গ্লাস তাই না আচ্ছা প্লেটও কিন্তু এরকম আছে পাইরেটসের আছে না সিনেমাটির আছে তারপরে কি আপনার বলেন মেলামাইন আছে তারপরে আর স্টিলের আছে তো তিনজন আমরা খেতে বসছি তা আমাদের খাবার দেশে এই যে স্টিলের যে প্লেটটা আছে না স্টিলের এই প্লেটে খেতে দিছে তো ওই ঘরের মধ্যেই শোকেসের মধ্যে সিনেমাটির প্লেটও আছে আর পাইরেক্সের প্লেট আছে তো উনি পট করে বলছে যে এই প্লেটগুলো কাদের জন্য রেখে দিয়েছে তো বাচ্চা ছেলের তো কোনো বুদ্ধি নাই তাই না বাচ্চা ছেলে
তো ফট করে বলছে দুলা ভাই আসলে খাবার দেয় এটা দেখে ইজ্জত থাকলো আর বুঝলেন মনে হয় কথাটা যদি বাহিরের অন্য কোনো ভদ্র মেহমান আসে তো ওইগুলোতে খেতে দেওয়া হয় আর আলেমরা তো মানুষের কাতারেই পড়ে না বুঝছেন আলেমরা মানুষের কাতারেই পড়ে না মেহমান তো দূরের কথা জাস্ট গেছে ওয়াজ করবে চলে আসবে এই জন্য আর গ্লাস আছে ওই সুকেসের মধ্যে দেখা যাচ্ছে আমি বললাম যে কি পরিবেশটা নষ্ট করলেন আপনি না বললে তো পারতেন আপনি এটা খেতে দিয়েছেন আমাকে বলছে তোমরা চোখ বুঝে থাকতে পারো সব সহ্য করতে পারে আমি পারি না আলেমদের সম্মান করে না দাওয়াত দিছে কি জন্য এখানে একবারে ঝাড়ি দিলেন খুব ভালো করে এই বুজদার মানুষকে অপমান করে কোনো লাভ আছে এটা বুজদার লোক না সবই তো বুঝে এই হলো এলাকায় আলেমদের সম্মান এই জন্য এলেম উঠে গেছে আলেমরা আপনাদের কাছে আসতেও চায় না যারা বিজ্ঞ আলেম তারা খুতবা দিতে আসে না কেন আমাদের চেয়ে অনেক বড় বড় আলেম আসে কথা বলে না আসতে চায় না তাদের অনেক ক্ষেত্রে বোধে বাদে যে এলেমকে অপমান করা হয় আমাকে তো না আমি একটা মানুষ মাত্র আমাকে এত সম্মান দেবে কেন আমার ভিতরে কিছু আছে তাই সম্মান দেয় যেখানে গেলাম সম্মান দিল না তাহলে অপমান করা হলো আমাকে না এলেমকে এলেমকে শুধু একটা কারণে ইমাম বুখারীকে দেশ ছাড়তে হয়েছিল উজবেকিস্তান ছাড়তে হয়েছিল শুধু বাদশা বলেছিল আপনি বড় মুহাদ্দিস আমার ছেলেদেরকে পড়াবেন তিনি বলছেন যে আমি অনেককে পড়াই আপনার ছেলে পড়তে হলে ওই মাদ্রাসায় যেতে হবে যে পড়ে আসতে হবে কারণ এলেম কখনো ঘুরে বেড়ায় না এলেমের কাছে যেতে হয় এই কথা এলেমের কাছে যেতে হয় শুধু এই অপরাধের কারণে এলমের অপমান হবে ইমাম বুখারীটা সহ্য করেননি অসম্ভব আপনি বাচ্চা হতে পারে তাতে কি যায় আসে আপনি যদি শিখতে চান তাহলে অন্য ছাত্রদের মতো সেখানে যেতে হবে আর আল্লাহও বলে দিচ্ছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়েফাতুন ইয়াতাফাক্কাউ ফিদ্দীন এলেম শিক্ষার জন্য পড়ার জন্য বের হতে হবে আর আপনি কি করছেন আপনার ছেলেকে আলেম বানাবেন তো ঘরেই মাদ্রাসা তৈরি করেছেন ঘরে কি করেছেন মাদ্রাসা তৈরি করেছেন আর নিজের জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা চালাচ্ছেন বুঝেন মনে হয় কথাটা বুঝলেন কথাটা আল্লাহ বলছেন এলেম তালাশের জন্য বেরিয়ে যাও যেখানে বড় আলেম আছে সেখানে যেতে হবে আর আপনি করছেন কি ছোট্ট একটা মাদ্রাসা খুলে ওই জায়গায় শুরু করলেন এটা নিয়ম না ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে বাচ্চা দুধ পাঠায় বলছে শুনেছি ইমাম মালিক একটা হাদিসের কিতাব সংকলন করেছেন মুয়াত্তা ওইটা নিয়ে যেন আমার কাছে আসে চিঠি লিখে পাঠাইছেন ছাত্রদের পড়াচ্ছেন চিঠির উল্টা পেশে লিখে দিছেন আল ইলম ইউজার ওয়ালা ইয়াজুর এলেম কখনো ভ্রমণ করতে হয় না এলেমের কাছে আসতে হয় কি বুঝলেন আপনি আমাকে কেন ডেকে নিয়ে আসছেন আমার সিহারার জন্য আমার সিহারার জন্য নিয়ে আসেননি আপনারা জানেন যে মুজাফফর বিন হোসেন টোটা ফাটা একটা আলোচনা করে শরীয়ত সম্পর্কে দুটো কথা বলবে তাই আমাকে নিয়ে আসছেন তা আমার সিহারার জন্য নিয়ে আসছেন না যতটুকু একটু জানি ততটুকু জন্য এলমের জন্য নিয়ে আসছেন তা আলেমকে অপমান করা মানে শরীয়তকে অপমান করা আলেমকে অবমূল্যায়ন করা মানে নিজের উপরে গজব ডেকে নিয়ে আসা এই বিষয়ে কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম মাফ করবেন আমাকে এলেম জানতে হলে অবশ্যই আলেমের কাছ থেকে শুনতে হবে কিছু 56 বছর ইমামতি করে কোনো ডিগ্রি নাই ডিগ্রি শুধু বুগদাদি কায়দা 56 বছর 56,000 বছর যদি ইমামতি করে মুসল্লিরা কিছু শিখতে পারবে না কিছু জানেই না ইমামতি করার বয়স বেশি কিছু জানে না তো ওই চিন্তা করলে হবে না গুরুত্বপূর্ণ যে কথাটি আগে বলে দিলাম
সেটা হলো একজন ভালো ইমাম নিয়োগ দিবেন যিনি অন্তর চারটি খুতবা দিবেন আর স্বাধীনভাবে বলতে বলবেন মোহাম্মদপুর ঢাকা একটা মসজিদে আলামিন জামে মসজিদ এই মসজিদের মুতাল্লি মারা গেছেন আপনার এলাকার মানুষ এই যে এদিকে কোথায় যেন বাড়ি বলাবো উনি বলেছিলেন আমি যখন প্রথম খুতবা দিই 11 সালে এক ঘন্টা আমাকে বলেছেন কুরআন এবং হাদিসের অনুবাদ করবে এখানে কেউ কথা বলার সাহস পাবে না কুরআন হাদিসের আওতায় পড়লে পড়ে গেল ও যেই হোক না কেন আর আমার কাছে চাইনিজ কুড়াল থাকে যতদিন বেঁচে আছি আমি মুক্তিযোদ্ধা এখানে কেউ বাটপারি করতে আসবে না সুজা কথা স্বাধীনতা দিবেন আলোচনা করবেন মানুষের ঈমান বৃদ্ধি পাবে মানুষ পাপ কাজ ছেড়ে দিবে মানুষ দিনদার হবে আমরা তো সবাই পাপী তাই না তা নসিহত করলে তো পাপ মুক্ত হতে পারি আমরা বিষয় ভিত্তিক আলোচনা করবে এটা মসজিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন আপনার আমরা যখন ঢুকলাম অনেক মানুষ মুসাফা করেছে তাদের মধ্যে অধিকাংশ মুসাফা করেছে দুই হাত দিয়ে কয় হাত দিয়ে দুই হাত দিয়ে এটা সুন্নাত না বেদা তো কি করলেন এটা এটা স্পষ্ট ভাষায় বলতে হবে ইমামকে মুসাফা ডান হাতে হবে আপনার ডান হাত আমার ডান হাত এক হাতে মনে থাকবে জীবনে হায়াত থাকলে হায়াতে কোনোদিন আর দুই হাতে মুসাফা করবেন না বলেন ইনশাআল্লাহ এটা বলে দিতে হবে আমি সব খেয়াল করি ওঠার সময় কয়েকজন মুসল্লি উঠলো দূর থেকে দেখছি ডান পা আগায় দেয় উঠছে না বাম পা আগায় দেয় হিসাবই নাই তো এটা মসজিদের আদব মসজিদে ঢুকতে হলে কি ডান পা দিয়ে ঢুকতে হবে বের হতে হলে বাম পা দিয়ে বের হতে হবে মসজিদে এসে প্রথম দুই রাকাত সালাত আদায় করতে হবে কয় রাকাত এইটা মসজিদের হক ওয়াজিব মসজিদে বসতে হলে দুই রাকাত পড়তেই হবে আপনি 5 কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করেছেন আর যদি বলেন মসজিদ আমার টাকা দিয়ে তৈরি হয়েছে আমি মসজিদে বসবো না শুয়ে থাকবো আমার ব্যাপার এটা চলবে না মসজিদ আল্লাহর ঘর এখানে আল্লাহর নীতি মেনে চলতে হবে কোনো উপায় নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস তোমাদের কেউ যদি মসজিদে ঢোকে সে যেন না বসে ও যে বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন যতক্ষণ দুই রাকাত দুই রাকাত পড়েই বসতে হবে যদি মসজিদে বসতে হয় কথা কি বুঝতে পারছেন এটা মসজিদের হক এটা ওয়াজিব এটা কিন্তু সুন্নাত না এটা কি ওয়াজিব মসজিদে বসলে দুই রাকাত তাকে পড়তেই হবে এমন কি ইমাম খুতবা দিচ্ছে মসজিদে আপনি আছেন আপনি চাইলে বসতে পারবেন না সহিহ বুখারী হাদিস 930 নম্বর হাদিসটা খুলেন আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন এই সাহাবীর নাম হলো সুলাইক আল গতাফানি সুলাইক মনে রাখেন কি নাম সুলাইক তিনি এসে বসেছেন আল্লাহ রাসূল বলছে আসাল্লাইতা ইয়া সুলাইক সুলাইক তুমি কি সালাত পড়েছো কল আল্লাহ পড়িনি কোন দাঁড়াও সল্লি রাকাতাইন দুই রাকাত পড়ো তাওজিদ সংক্ষেপ করো সংক্ষেপ দুই রাকাত পড়ো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন শ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন শ্রেষ্ঠ নবী তিনি খুতবা দিচ্ছেন এসে বসে পড়েছেন দাঁড়াও দুই রাকাত পড়ো তারপরে বসো আর আমার দেশের এই বেদাত চালু আছে ইমাম খুতবা দিলে নামাজ পড়া যাবে না লাল বাতি জ্বালা দেবে কথা বুঝেননি তাহলে আমাদের ইমাম গুলো আল্লাহ নবীর চেয়ে বেশি শিক্ষিত আর আল্লাহ নবী তো ডিগ্রি ছিল না এদের ডিগ্রি অনেক নাম মাদানি হাটহাজারি দেওবন্দি মুফতি কাসেমি মাস্টার্স পাস অনার্স পাস প্রফেসর ডক্টর কত ডিগ্রি আল্লাহ নবীর কোনো ডিগ্রি ছিল এই জন্য এরা মনে করে আমার খুতবা দেওয়ার সময় নামাজ পড়া যাবে না বসে থাকতে হবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরে আল্লাহর নবীর একটা ডিগ্রি রাসূলুল্লাহ পৃথিবীর যত হাজার কোটি ডিগ্রি হোক না কেন এর সমান হবে ইমাম বেটা তুমি এত অহংকার করো কেন তুমি এক বেয়াদব
আল্লাহর নবীর হাদিসকে সম্মান করতে পারে না ও বিয়াদব না একটা মসজিদে এসেছেন ইমাম খুতবা দিচ্ছে দুই রাকাত পড়ে বসতে হবে আপনাকে এটাও সুন্নাত এটা ওয়াজিব এটা কি ওয়াজিব আপনাকে পড়ে বসতে হবে এটা মনে রাখবেন আর মসজিদে কোনো ক্রমে যেন কোনো বেদাত বা শিরিকি কোনো অনুষ্ঠান যেন না হয় পারবেন এটা ট্যাকেল দিতে মসজিদ কমিটিকে খুব সচেতন থাকতে হবে আরেকটা হলো মসজিদের সালাতের ওয়াক্ত মেনটেন করবেন কি করবেন বলেন তো আজকে জহরের সালাতের টাইম কয়টায় হয়েছে টাইম কয়টায় হয়েছে তাহলে কেউ জানেন না হয়নি এই রানীপুরা আপনাদের টাইম হবে নারায়ণগঞ্জ তো ঢাকার কিছু আগে এক মিনিট দুই মিনিট আগে হয় এটা আপনাদের হবে বারোটা তেরো মিনিটে বারোটা তেরো মিনিট কি বারো মিনিট ওয়াক্ত শুরু ওয়াক্ত শুরু আজকে জহর হলে কয়টা আজান দিতেন সত্যটা বলেন কোন একটাই আজান একটাই জামাত তাই না আচ্ছা এই আজানটা দিলেন কার নিয়মে আল্লাহর নিয়মে না আপনার এলাকার নিয়মে না মসজিদের নিয়মে না আপনার নিয়মে তাহলে আল্লাহ আপনার নিয়মে আজান দিতে বলেছেন আল্লাহ বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদা নিশ্চয় সালাতকে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে যেটা আল্লাহ নির্ধারণ করেছেন তো কার ওয়াক্ত পড়লেন না বাবা বলেন আপনারা নিজেরাই বলেন ওয়াক্ত হলো এদিকে লক্ষ্য করেন আমার কথাগুলো বুঝছেন তো না শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন ওয়াক্ত হলো ধরেন বারোটা পনেরোতে আজান দিলেন বারোটা পঁয়তাল্লিশে কার ইচ্ছাই এটা আপনার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা না এখন যদি সাড়ে বারোটায় কেউ মারা যায় এই দায়িত্ব কি মসজিদ কমিটি নিবে কে নিবে বলেন যদি মসজিদ কমিটি নেয় তাহলে বলেন যে নিলাম দায়িত্ব দুইটায় পড়েন আর পাঁচটায় পড়েন আমি দেখি নিচ্ছি আমরা নওয়াজিবুল্লাহ আস্তাগফিরুল্লাহ সোয়া বারোটাতে আজান দেওয়া লাগবে এরপরে আপনি বিশ মিনিট পঁচিশ মিনিট বা পনেরো মিনিট টাইম দিয়ে সালাত আদায় করবেন এইটা আপনাকে টাইম মেনটেন করতেই হবে কার ওয়াক্তে পড়লেন আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওহুম কুসালা এটা হলো মুনাফিকদের আলামত যারা নিজের ইচ্ছায় নামাজ পড়ে সালাত দেরি করে পড়লে মুনাফেক আর ওয়াক্ত পার করে পড়লে কাফের আপনি কোথায় যাবেন এখন বুঝলেন না মনে হয় আসর কয়টায় পড়েন চারটায় ওয়াক্ত কয়টায় কেউ জানেন না ওয়াক্ত হবে তিনটা তিরিশে কয়টায় তিনটা তিরিশে ওয়াক্ত আমার দিকে তাকান বুঝেন আগে এখন জহর আপনি পড়েননি ওই পানের দোকানে গল্প করছিলেন চা স্টলে বসেছিলেন অথবা বিয়ানের সাথে গল্প করছিলেন আপনি আড্ডা দিচ্ছিলেন বন্ধুদের সাথে জহর পড়েননি এখন তিনটা তিরিশ বেজে গেছে জহর পড়া হয়নি এখন আপনি মুমিন না কাফের ফতোয়া কে দিয়েছে এটা আপনাকে কে শিখাইছে এখন আপনি মুমিন না আপনি এখন মুসলিম না ওয়াক্ত ইচ্ছা করে পার করেছেন এখন কাফের এখন কাফের দেরি করে পড়লে মুনাফেক আর ওয়াক্ত যদি পার হয়ে যায় তাহলে কি কাফের এখন ওয়াক্ত এসে গেছে তিনটা তিরিশ বেজে গেছে জহর পড়েননি এখন কাফের এখন কি করবেন আপনি জহর পড়বেন না ইসলাম গ্রহণ করবেন
ফতোয়া কি? আরে ভাই পরীক্ষা দিচ্ছেন আপনি, 12টায় শুরু হয়েছে, 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 1টায় শেষ হয়ে গেছে, আপনি 1টার পরে 1টা 1 মিনিটে যান আপনি, 1টা 2 মিনিটে যান আপনি পরীক্ষা দিতে পারবেন? আরে ভাই দুনিয়ার একজিমেরা দুন মানুষই পরীক্ষক, আপনি জান তো পরীক্ষা দেন তো দিবেন না, আপনার জন্য খাতা কলম রেডি থাকবে তাই না, হল রেডি থাকবে, কি করবে? এই টাইম পার হওয়ার কারণে কয়দিন অপেক্ষা করা লাগবে আপনাকে? 1 বছর অপেক্ষা করা লাগবে, এটা দুনিয়ার আইন, 1 বছর অপেক্ষা করা লাগবে, পরীক্ষা দিতে পারেননি, ফাজলামি একটা, আপনার নিজের মতো করলেই হলো। কি এটা যে বুঝাতে পারছি না মানুষকে, বিসিএস পরীক্ষা দিবে, পরীক্ষা শুরু হয়েছে 10টা থেকে 12টা পর্যন্ত, তো 12টা 5 মিনিটে উপস্থিত হন আপনি, পরীক্ষা নিবে আপনার, তো এইটা বুঝেন, তা আল্লাহর টাইমটা বুঝেন না আপনি, তাহলে দেরি করে পড়লে মুনাফেক, আর ওয়াক্ত পার করে গেলে কি ফেল, মুনাফেক কাফের। ইচ্ছা করে আমি বলি না, আপনি অসুস্থ ছিলেন, আপনি লাইফ সাপোর্টে ছিলেন, আপনি আইসিইউতে ছিলেন, আপনাকে বলিনি, আপনি দিব্যি কোনো কাজ নাই, ব্যস্ততা নাই, সফরে ছিলেন না, আপনি টাইমটা পার করে দিলেন, এখন আপনি কাফের, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 413 নম্বর হাদিস আবু দাউদ এসেছে, সলাতুল মুনাফিকিন সলাতুল মুনাফিকিন সলাতুল মুনাফিকিন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, দেরি করে পড়া মানে এটা মুনাফিকদের সালাত, এটা মুনাফিকদের সালাত, এটা মুনাফিকদের সালাত, তারা খালি ঠুকুর মারে, আল্লাহকে খুব কমই স্মরণ করে। তাহলে মসজিদ কমিটির দায়িত্ব হলো রাইট টাইমে আজান দেওয়া, মনে থাকবে? তবে আবার 1 চামচ বেশি বুঝেন না, 3:30 ওয়াক্ত হবে, আপনি 3:20 মারি দিলেন, ওয়াক্তই হয়নি, আজান দিবেন কেন আপনি? সূর্যই ডুবেননি, আপনি মাগরিবের আজান দিতে পারবেন? হ্যাঁ, ওয়াক্ত না হলে আজান দেওয়া যাবে না। তাহলে প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসল্লিকে জেনে রাখতে হবে আজকে সালাতের ওয়াক্ত কখন শুরু কখন শেষ, মাগরিব পড়া হয়নি আপনার, খেয়াল রাখতে হবে মাগরিবের টাইমটা পার হয়ে যাচ্ছে কিনা। আর আমাদের মধ্যে যেটা নীতি এসেছে সেটা হলো কি, মাগরিবটা তো পড়া হয়নি, এশার টাইম তো হয়ে গেল, ঠিক আছে এশার সাথে মারিয়ে দিব একসঙ্গে, বলেন না? মাগরিব যেহেতু পড়া হয়নি, এশার টাইম তো হয়ে যাচ্ছে, এশা আর মাগরিব কি একসঙ্গেই পড়ে নিব, বলেন না? এটা হাই মানে কাফের হওয়ার পরে, মানে কাফের হওয়ার পরে জহরটা পড়া হয়নি, আসরটা টাইম চলে আসছে, এখন আপনি মনে করছেন যে ঠিক আছে আসরের সাথে জহরটা মেরি দিব আমি, তাই না? মানে কাফের হওয়ার পরে, একজন লোক কাফের হওয়ার পরে যদি এবাদত করে, এই এবাদত আল্লাহর কাছে যাবে, তাহলে এখন কি করা উচিত? এখন গোসল করা লাগবে, তওবা করা লাগবে, কালেমা শাহাদত পড়া লাগবে, এখন ওই জহরকে আর পড়া যাবে? বুঝেননি কথা মনে হয়, যে জহর পড়ার জন্য বলে ফেললেন আপনি যে একসঙ্গে পড়ে নিব, এখন কুফুরি অবস্থায় আছেন, এখন কি ওই জহর আপনার উপরে ওয়াজিব? যে না, এখন কাফের অবস্থায় আছেন, এখন থেকে সামনে যেগুলো আসবে এগুলো, বুঝেননি কথা? আগে মাসালাটা জানতে হবে, আপনার ওয়াইফ 1:30 নামাজ পড়েছে, মসজিদের বিষয় অনেক বিষয় জড়িত, মহিলাদের অনেকগুলো বিষয় আছে, মহিলাদের সালাতের ব্যবস্থা করেছেন তো, তাই না? 3 তলায় হ্যাঁ, মহিলাদের সালাত আসার সুযোগ করে দিবেন, উৎসাহিত করে জুমার খুতবায় যেন তারা আসে, মহিলারা যেন বুঝতে পারে, অধিকাংশ মেয়েই কিন্তু সালাতের ওয়াক্ত মেনটেন করে না, ও জহরের সালাত প্রতিদিনই পড়ে 2:30, কটায় পড়ে? 2:30 পড়ে, অধিকাংশ মহিলা জহর আসর একসঙ্গে পড়ে, ও পবিত্র হওয়ার মাসালা জানে না,
সালাতের মাসালা জানে না আপনার ওয়াইফ যোহর যেভাবে পড়ে মাগরিব ওইভাবে পড়ে পড়ে না আসর যেভাবে পড়ে এশা ওইভাবেই পড়ে মানে মাগরিব এশা ফজর এই তিন ওয়াক্তের সালাত করে জোরে পড়তে হবে না এটা কোনো মহিলা পড়ে কেউ পড়ে না সব বুবা তাদেরকে বলতে হবে যোহর আসর এটা হলো সিররিকেরা শোনা যাবে না কিন্তু মাগরিব এশা ফজর তিন ওয়াক্তের সালাত তিন ওয়াক্তই হলো জোরে পড়া তো তুমি একটু জোরে পড়ো তুমি যেন শুনতে পাও এটা তো শরীয়ত এটা কিন্তু মহিলা জানেই না এখন পর্যন্ত মানে তাকে জানানোর জন্য ইমামকে বলতে হবে কোন কোন দিন মসজিদের মহিলাদের উদ্দেশ্যে খুতবা দিবেন মহিলারা কিভাবে পবিত্রতা হাসিল করবে মহিলা কিভাবে সালাত আদায় করবে কিভাবে সন্তান প্রতিপালন করবে আপনার সামনে আপনার ছোট বাচ্চাটা কতবার হাসি দিল একবার আপনি আলহামদুলিল্লাহ পড়েননি বাচ্চাকে যখন দুধ দিবে তখন তো আলহামদুলিল্লাহ পড়াবে পড়বে বাচ্চা জানে না কিন্তু ছেলেকে শেখানোর জন্য মা বলবে মুখে খাবার তুলে দিচ্ছে দুধ খাওয়াচ্ছে চামচে করে খাওয়াচ্ছে তখন মা কি বলে খাওয়াবে বিসমিল্লাহ বাচ্চাকে যখন শুয়াচ্ছে তখন পড়বে মা পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতুর ওয়া আহিয়া যখন ঘুম থেকে জাগছে মা পড়বে আলহামদুলিল্লাহি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এটা পড়বে যখন সে বাথরুম করাবে মনে করে পেশাব করাচ্ছে তখন মাকে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবায় যেন শুনতে শুনতে এগুলো সব কি হয়ে যায় মুখস্থ হয়ে যায় এবং হবেও তাই এটা হবে এটা মাকে শিক্ষা দিতে হবে আমাদের মা বোনরা এতটাই অলস অথচ আপনি আশ্চর্য হবেন পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিস সব মুহাদ্দিস ফকি ইমাম এদেরকে প্রতিপালন করেছে কিন্তু মায়েরা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারি তারপরে ইমাম তিরমিজি এই সমস্ত বড় বড় ইমামের মূল অভিভাবক ছিলেন কারা মায়েরা অথচ আমাদের মায়েরা কিছুই জানে না এর কারণ কি আমরা তাদেরকে সচেতন করতে পারিনি আমি আপনাদের অনুরোধ করব মসজিদ তৈরি করছেন আলহামদুলিল্লাহ আর আরেকটা মসজিদের হক যেটা আমি একটু মানে গাঁটছাড়া গাঁটছাড়া হয়ে যাচ্ছে সিরিয়াল বলতে হতো সিরিয়াল করা ছিল জামাতে সালাত আদায় করা কি জামাতে সালাত আদায় করা আজকে যখন ফজর পড়েছিলেন হাত তুলবেন অপরাধ মনে করবেন না যারা ফজর পড়েছেন মসজিদে হাত তুলেন তো কে কে মসজিদে পড়েছেন আলহামদুলিল্লাহ হাত নামান এই মসজিদে ফজর পড়েছেন কে কে এই মসজিদে তারপরে আমি গুনে নিয়ে আগে যাক হয়েছে 40-50 জন না তারও কম ধরেন 30 জন হলো সকল ভাই বলেছে 50 জনই হলো এখন কয়জন আছেন এখানে অন্য মসজিদ থেকে আসছেন তাই না আচ্ছা ইমানের প্রধান প্রধান শত্রু কয়টা কে বলতে পারে এদিকে তাকান আমার দিকে ইমানের প্রধান প্রধান শত্রু কয়টা বলেন কয়টা শত্রু না না শত্রু বলেছেন ইমানের প্রধান প্রধান শত্রু কয়টা হ্যাঁ 10টা তাই না আমি প্রধান প্রধান বলেছি আপনি বলেছেন ইমান ভঙ্গের কারণ সমূহ 10টা তাই না আমি বলি প্রধান প্রধান শত্রু হলো 4টা কয়টা 4টা এক শিরিক 2 নম্বর কুফুর 3 নম্বর হলো নিফাক আর 4 নম্বর হলো তাগুত এই 4টা জিনিস থাকলে ইমান থাকে না তার মধ্যে একটা নিফাক মুনাফেকি থাকলে ইমান থাকে না যারা নামাজ পড়ে জামাতে পড়ে না তারা মুনাফেক যারা নামাজ পড়ে জামাতে পড়ে না তারা কি মুনাফেক
যারা নামাজ পড়ে মসজিদে এসে জামাতে পড়ে না তারা কি মুনাফিক এটা স্পষ্ট পরিষ্কার মানে তাজা কথা বললাম একটা আপনাকে মসজিদে এসেই সালাত করতে হবে আচ্ছা আরেকটা জিনিস বলি লা ইয়াতাখা মা ইয়াতাখাল্লাফু মিনহা ইল্লা মুনাফিকুন মালুমুন বিল লিফাক মুনাফিক ছাড়া কেউ জামাত ত্যাগ করে না মুনাফিক ছাড়া কেউ জামাত ত্যাগ করে না তাহলে মুনাফিকই কেবল বাড়িতে নামাজ পড়ে জামাতে সালাত আদায় করা ওয়াজিব জামাতে সালাত আদায় করা ওয়াজিব আচ্ছা অসুস্থ ব্যক্তি মসজিদ আসতে পারে না অসুস্থ কাকে বলে অসুস্থ কাকে বলে উত্তর দেন হ্যাঁ চলতে পারে না এ অসুস্থ বলেন তো কে বলতে পারেন অসুস্থ কে জ্বর আসছে অসুস্থ হাঁটু ভেঙে গেছে অসুস্থ আমি অসুস্থতা বুঝতে হবে আগে বুঝেছেন কথাটা কোন অসুস্থ ব্যক্তি মসজিদে আসতে পারবে না মৃত্যুসজ্জায় বলছে মৃত্যুসজ্জায় তাহলে এটা আমরা জানি না তাহলে একটু বুঝাই দিই অসুস্থতা কাকে বলে আচ্ছা অন্ধ ব্যক্তি আসতে পারবে কিসে শোনেন সহিহ মুসলিমের হাদিস আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে উম্মে মাকতুমকে বলছে আল্লাহ রাসূল শুনেন লাইসা লি কাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ আমি অন্ধ ব্যক্তি আর আমাকে মসজিদে নিয়ে আসার মতো কোনো মানুষ নাই শুনেন আল্লাহ রাসূল শুনেন আমি অন্ধ ব্যক্তি আনা রাজুলুন আমা আমি অন্ধ ব্যক্তি ওয়া লাইসা লি কাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ আর আমাকে মসজিদে কেউ ধরে নিয়ে আসবে এরকম কোনো লোকও নাই আল্লাহ রাসূল বললেন হাল তাসমা উন্নিদা তুমি কি আজান শুনতে পাও না হ্যাঁ শুনতে পাও তোমাকে মসজিদে এসেই সালাত পড়তে হবে এবার বলেন কে মুক্তি পাবেন আপনারা কোন কারণে মুক্তি পাবেন তা বাড়ি ছাড়া তাই করবো কে এমন কেউ নাই এমন অসুস্থতা কেউ নাই মসজিদে আসতে পারেন না অন্ধ মানুষ আল্লাহ রাসূলকে বলছেন আমার কেউ নাই ধরে মসজিদে নিয়ে যাবে আল্লাহ রাসূল বললেন তোমাকে মসজিদে এসে সালাত পড়তে হবে কিভাবে পড়বে এখন আলেমগণ ব্যাখ্যা দিয়েছেন হয়তো তিনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি টান্দা দিয়েছিলেন রশি ধরে তিনি মসজিদে আসতেন আর আপনার জ্বর হয়েছে তো আপনি বলছেন অসুস্থ আমি যেতে পারি আহারে এই ছুটি কে দিল আপনাকে ইমাম বুখারি রহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন সহিহ বুখারিতে বাবু হাদ্দিল মারিজ কোন ব্যক্তি অসুস্থ যে ব্যক্তি হাদিস যেটা নিয়ে এসেছেন আল্লাহ রাসূল যে দুইজনের কাঁধে হাত দিয়ে জামাতে গেছেন সালাত করতে এই হাদিস নিয়ে এসে বুঝাতে চেয়েছেন যে দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে যেতে যদি পারে সে অসুস্থ না সে অসুস্থ না এবার আপনি বুঝে নেন যে কাকে মসজিদে আসতে হবে বুঝেন নি মুনা মসজিদে না আসলে কি হবে মুনাফেক তাহলে ওয়াক্ত ঠিক রাখতে হবে আর মসজিদের কি জামাতে এসে সালাত আদায় করতে হবে অন্তত 5 মিনিট আগে জামাতের 5 মিনিট আগে মসজিদে আসেন তা করেন না আর একটা হলো যে ব্যক্তি তাড়াহুড়া করে সেজদায় এ হলো মুনাফিক যে ব্যক্তি মসজিদে আসতে তাড়াহুড়া করে সে হলো মুনাফিক ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ এই আয়াত নিয়ে এসে বলছেন মুসল্লিদের মধ্যে 6 প্রকার মুনাফিক আছে কয় প্রকার 6 প্রকার আর কাফের কয় প্রকার আছে মুসল্লিদের মধ্যে কাফের কয় প্রকার আছে এই মাসালটাও জেনে নেবেন মসজিদ যেহেতু শুরু করলেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ শুরু করাইছে মাসালাটা জেনে নেন যে ব্যক্তি সপ্তাহে একদিন নামাজ পড়ে জুমা পড়ে
আর বাকি ওয়াক্তগুলো পড়ে না সে মুসলিম না সে কাফের সে কি মুসলিম না সে কাফের আমি আপনাকে বুঝালাম যে নামাজ পড়ে শুধু ওয়াক্ত পার হয়ে গেছে তাই কি হয়ে গেছে কাফের হয়ে গেছে আর যে নামাজই পড়ে না সে কি মুসলিম হতে পারে যে রমাজানে নামাজ পড়ে বাকি বছর বাকি মাস পড়ে না সে কি মুসলিম না কাফের এই ধরনের লোক মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে না কোন মুমিন ব্যক্তি কোন মুসলিম ব্যক্তি কোন কাফের জানাজা পড়বে না কথা মনে থাকবে মাসালাটা জেনে নেন আপনারা যে ব্যক্তি জানেন যদি আপনি জানতে পারেন এই লোকটা নামাজ পড়ে না মাঝে মাঝে নামাজ বাদ দেয় কোন কোন মুহাদ্দিস এই লোকের ব্যাপারে ছাড় দিয়েছেন কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম থেকে নিয়ে সবাই বলছেন এক ওয়াক্ত ছেড়ে দিলে সেটা কাফের দুই চার ওয়াক্ত কি ওর দাফন চলবে না যে মুসল্লি আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম দাইমুন যারা সব সময় সালাত আদায় করে এক ওয়াক্ত বাদ দেয় না তারা হলো মুসল্লি আল্লাহ বলে দিচ্ছেন আর আপনি কিভাবে দাবি করেন যে আমি মুসল্লি না তাহলে এই মাসালার জেনে নিন যে ব্যক্তি নামাজ না পড়ে মারা যাবে তার জানাজা হবে না আপনার গোরস্থানে আপনি দাফন করবেন না একটা আইন করবেন সামাজিকভাবে যে গোরস্থানে দাফন করতে হলে মুসল্লি কিনা আগে যাচাই করতে হবে আর যারা বেনামাজি তাদের সংখ্যায় যেহেতু বেশি ওরা পিড়াপিড়ি করলে বলেন যে তোমরা একটা আলাদা গোরস্থান করো সাইনবোর্ড দাও যে বেনামাজিদের গোরস্থান বেনামাজিদের গোরস্থান আজকে বেনামাজি মারা গেল আপনার গোরস্থানে দাফন করলেন কালকে আপনি মারা যাবেন দাফন কোথায় করবে আপনার পাশেই করবে ওর জন্য যে তিন হাত মাটি বরাদ্দ করলেন সাড়ে তিন হাত এই অধিকার আপনাকে কে দিল এই বেনামাজির জন্য আপনি সাড়ে তিন হাত মাটি বরাদ্দ করলেন এই অধিকার আপনাকে কে দিল আপনি পারবেন না এই মাটি অভিশাপ করবে আপনার বিরুদ্ধে ও মরে গেছে এখন দুই নম্বর ওকে গোসল করানো যাবে না এই পানি দিয়ে বেনামাজিকে আপনি গোসল করাবেন পানি সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে আপনি কাফেল পরাতে পারবেন না কি করতে হবে আলেমগণের ফতোয়া হলে ওকে দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে এই অঞ্চলে যেন না রাখে লাশ কুকুর মারা গেলে কি করেন পায়ে দড়ি বেঁধে ছেঁচড়ায় নিয়ে যা মাটি দেন না গন্ধ যেন না বের হয় ওই দূরে ফেলে দিয়ে আসতে হবে ওকে এটা বেনামাজি আপনার বাপ হলেও আপনার মা হলেও বুঝলেন কথা কি আপনারা বুঝবেন না আপনারা হয়তো প্রথম শুনলেন তবে বুঝবেন এক ওয়াক্ত সালাত ছুটে গেলে ওর মুমিন থাকে না মুসলিম তাহলে কাফের হয়ে যায় আর বছরের পর বছর নামাজ পড়ে না মাসালায় জানি না আমরা আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে মুসল্লি হিসাবে কবুল করে নেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ার তৌফিক দান করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটা তো গুরুত্বপূর্ণ কল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নি ফরাসতু আলা উম্মতি খামসা সালাওয়াত মুহাম্মদ শুনো আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি আর আমি একটা অঙ্গীকার জাহিদ তিন দি আহাদা আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লি ওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে পড়ে নামাজ পড়ে আমার কাছে আসবে আমি ওয়াদা করেছি আমি তাকে জান্নাত দান করব ওয়াক্ত মেনটেন করবেন জামাতে সালাত আদায় করবেন আর মসজিদের যারা দান খায়রাত করেছেন শুধু দান খায়রাত আজকে না আরও করা লাগবে অনেক কাজ বাকি আছে এটা হাদিস শুনেছেন আল্লাহ রাসূল বলছেন 738 নম্বর হাদিস ইবনু মাজাহ হতেছে মান বানা লিল্লাহি মসজিদান কা মাফহাসে পাতা ছোট্ট পোকা দেওয়ালে বাসা করে মাটি তুলে এতটুকু উঁচু করার জন্য কেউ যদি মসজিদ তৈরি করে দেয় এতটুকু বালি যদি দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে আল্লাহ মসজিদকে এত দাম দেন এত দাম দেন মসজিদ করেছেন এর ওসিলে জান্নাত পাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন জান্নাত দান করেন আমিন যে কাজগুলো বাকি আছে
সেই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আপনারাই। এই এলাকার মানুষ তো এখন অনেক ধনী হয়ে গেছে, পূর্বাচল সিটি হওয়ার কারণে এক একটা জমির দাম অনেক বেড়ে গেছে, কিন্তু টাকা বাড়ছে আপনার, কিন্তু আপনার দানের গতি বাড়ে। একে বলে মুনাফিক। আল্লাহ মুনাফিকের মধ্যেই বলেছে একটা একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও, তাহলে আমি সাদকা করবো। মসজিদটা কমপ্লিট করার জন্য চেষ্টা করবেন আপনারা, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاه والسلام على من نبي بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي